হ্যালো বন্ধুরা বন্ধুরা, আপনি ছাড়া আপনার মোবাইলের ইন্টারনেট কিন্তু অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না। তো বন্ধুরা, অনেক সময় হয় যে আপনার বন্ধু বান্ধবী বা ভাই বোনেরা আপনার থেকে মোবাইলটা নেয়, দিয়ে বলে যে দে একটুখানি আমি একটু ইউটিউবে ভিডিও দেখব বা একটুখানি ফেসবুক করব। সেক্ষেত্রে আপনি তাকে না বলতে পারেন না, কিন্তু আপনি দিয়ে দেন। কিন্তু দেখা যায় সেই ইউটিউবে ভিডিও চালাতে চালাতে আপনার ডেটা ব্যালেন্সটাই পুরোপুরি শেষ করে ফেলে। কিন্তু যদি আমরা একটু এমন একটা সেটিং সেট করে দিয়ে রাখতে পারি যাতে করে আপনার মোবাইলটা কেউ নিলেও ইউটিউবে কোনো ভিডিও সে দেখতে পারবে না, তাহলে সেটা কেমন হয়? তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এটাই শিখিয়ে দেব যে আপনার মোবাইলের ইউটিউব বা ফেসবুক বা যে কোনো অ্যাপ্লিকেশনই আপনি ছাড়া কিন্তু কেউ অ্যাক্সেস করতে পারবে না, অথচ কিন্তু আপনার ইন্টারনেটটা অন থাকবে। তো বন্ধুরা, টিউটোরিয়ালটা শুরু করার আগেই আমি আপনাদেরকে একটু লাইভ ডেমো দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমি ওই জন্য ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে চলে যাওয়ার পর আমি দেখুন যে কোনো একটা ভিডিও প্লে করছি। তো প্লে করলে আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউবে কোনো ভিডিও আমার চলছে না। তো আপনার মনে হতেই পারে যে আমার হয়তো ইন্টারনেটটা কাজ করছে না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ইন্টারনেট অন রয়েছে। তো আপনাদের মনে হতেই পারে হয়তো আমার ইন্টারনেটটা কাজ করছে না, সেই জন্য ইউটিউবটা খুলছে না। সেই জন্য আমি একটু ব্রাউজারে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমার ইন্টারনেট কিন্তু ঠিক রয়েছে। তো বন্ধুরা, আমি ইউসি ব্রাউজারে চলে এলাম। ইউসি ব্রাউজারে চলে আসার পর দেখুন আমি গুগলে চলে গেলাম। তো দেখুন বন্ধুরা, গুগলটা কিন্তু ওপেন হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা দেখছেন লার্নিং টিউটোরিয়াল চ্যানেল, আমি সন্দীপ। তো চলুন বন্ধুরা, আজকে টিউটোরিয়াল শুরু করি। তো বন্ধুরা, টিউটোরিয়ালটা শুরু করার প্রথমেই আপনাদেরকে বলে দিই, যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এবং সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটি রয়েছে ওই বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমি যখন নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা SMS-এর মাধ্যমে পেয়ে যেতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকে টিউটোরিয়াল শুরু করি। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে কিন্তু ছোট্ট একটি অ্যাপ্লিকেশান কিন্তু আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নিতে হবে। সেই জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর প্লে স্টোরে যে সার্চ বারটি রয়েছে, তো সেই সার্চ বারে দেবেন ইন্টারনেট গার্ড ডেটা সেভার ফায়ারওয়াল। তো সেটা দিয়ে সার্চ করার সাথে সাথে দেখবেন এই অ্যাপ্লিকেশানটা কিন্তু চলে আসবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবেন, করার পর এটাকে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আমার যেহেতু অলরেডি ইনস্টল রয়েছে, তো আমি ইনস্টল করে আর দেখাচ্ছি না, আপনারা ইনস্টল করে নেবেন। আপনাদের ইনস্টল সাকসেসফুলি হয়ে যাওয়ার পর ওপেন বলে একটা অপশন কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো আপনারা এই ওপেন অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এই ইন্টারফেসটা চলে আসবে। তো আপনারা কী করবেন, এখানে আই এগ্রি বলে যে লেখা রয়েছে, তো এই আই এগ্রিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে অ্যাপ্লিকেশানটাকে বন্ধ করে দিতে চাইছেন, অর্থাৎ ইন্টারনেট অন থাকবে কিন্তু অ্যাপ্লিকেশানটা কাজ করবে না, সেই অ্যাপ্লিকেশানটাতে আপনারা চলে যাবেন। ধরুন আমি মানে ইউটিউবটাই দেখিয়ে দিচ্ছি, ইউটিউবটাই অন করে দেখাচ্ছি। তো আমি ইউটিউবটা আপনারা এখানে সার্চ করে নেবেন বা যে কোনো অ্যাপ্লিকেশান। তো দেখুন আমি ইউটিউবটা পেয়ে গেছি। তো এরপর এখানে দেখছেন ইউটিউবের পাশে দুটি চিহ্ন রয়েছে, একটা ওয়াইফাই এবং একটা সিমের যে ইন্টারনেট কানেকশান, ওই কানেকশান। তো ওই দুটোকে আপনারা টাচ করে বন্ধ করে দেবেন। করে দেওয়ার পরে কোনার দিকে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন রয়েছে, তো এটা বাই ডিফল্ট অফ রয়েছে। তো আপনারা এটাকে অন করে নেবেন। অন করে নেওয়ার পর নতুন একটা ইন্টারফেস একটা আসবে। তো এটা একটা VPN-এর একটা ইন্টারফেস দেখাচ্ছে, কারণ এটা VPN-এর থ্রু দিয়েই তো হয়। এটাকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আরেকটা ইন্টারফেস আসবে, তো এটাকেও আপনারা ওকে করে দেবেন। তো বন্ধুরা, এটাকে কিন্তু আপনারা সবসময় ইউজ করবেন না, আপনাদের যখন দরকার তখনই এটা ইউজ করবেন। করার পর আপনারা অ্যাপ্লিকেশানের যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে গিয়ে, মানে আপনার মোবাইলের সেটিংয়ে গিয়ে অ্যাপ্লিকেশানে গিয়ে ওটাকে ফোর স্টপ করে দিতে পারেন, ঠিক আছে? তো দেখুন আমি এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর আমি আবার ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ইউটিউবটা থেকে আর কোনো কিছু ওপেনই হচ্ছে না। দেখুন বন্ধুরা, এখন কিন্তু ওপেন হচ্ছে না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেট কিন্তু আমার অন রয়েছে, ঠিক আছে? তো আমি এবার ওটাকে অন করে একবার দেখিয়ে দেবো, যে দেখবেন ইউটিউবটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো সেই জন্য আমি আবার ওই অ্যাপ্লিকেশানটার মধ্যে চলে যাব। চলে যাওয়ার পর আমি যেগুলো অফ করে দিয়েছিলাম ওগুলোকে আমি অন করে নিলাম। অন করে নেওয়ার পর কোনার দিকে যেটাকে আমি অন করেছিলাম তো সেটাকেও আমি অফ করে দিলাম। করে দেওয়ার পর আমি এবার ইউটিউবের মধ্যে চলে গেলাম। দেখুন বন্ধুরা, এখন কিন্তু দেখুন পেজটা কিন্তু চলে এসেছে ইউটিউবে, সব কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে?
দেখুন আমি একটা ভিডিও প্লে করছি, তো ভিডিওটাও দেখুন প্লে হয়ে যাচ্ছে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে তো দেখতেই পেলেন বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা আপনার যে কোনো অ্যাপ্লিকেশানকে কিন্তু ইন্টারনেট চলাকালীন কিন্তু অফ রাখতে পারবেন, কেউ কিন্তু অ্যাক্সেস করতে পারবে না আপনি ছাড়া। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকুন।